নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সংক্রান্ত বিস্তারিত সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। তো বর্তমানে স্টুডেন্টদের জন্য, প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড খুবই ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেক স্টুডেন্টরাই কিন্তু এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত বিভ্রান্ত হয়ে চলেছে, কেননা বা বিভ্রান্ত হচ্ছে যে এটা কী, স্টুডেন্ট কার্ডটা অ্যাকচুয়ালি বিষয়টা কী। তো এটা কিছু কিছু বিষয়ে কিন্তু আমরা জানতে পেরেছি এবং অনেকটাই বিষয় আমরা কিন্তু জানতে পারিনি। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কী একদম শর্টে আপনাদের এই ভিডিওতে জানাবো। যেমন আমি পয়েন্টগুলো প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই বিষয়টা নিয়ে, যেসব বিষয়গুলো নিয়ে, এই স্টুডেন্ট কার্ডের কী কী বিষয় নিয়ে স্টুডেন্টরা বর্তমান চিন্তায় রয়েছে, যে স্টুডেন্ট কার্ডটা বিষয়টা নিয়ে। তো সেই স্টেপগুলো প্রথমে আপনাদের জানিয়ে দিই। তো সর্বপ্রথম আপনাদের যেটা জানাবো যে কোন কোন স্টুডেন্ট এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা প্রশ্ন, এবং অনেকেই বলছে এটা, যে অনেকেই কমেন্টও করছে আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম। তো সেখানে বলছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা কি সবার জন্য কি না, তো এই ক্রেডিট কার্ডটা কি সব স্টুডেন্টরা কি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না, বা এইসব নিয়ে একটা আমি এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকবে কত বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট কার্ড বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে, এবং কী কী ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কী কী ডকুমেন্টস লাগবে সেটা জানাবো এই ভিডিওতে, এবং সুদ লাগবে কি না। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আমরা জানি যে প্রত্যেকেই যে একটা লোন দেওয়া হবে 10 লক্ষ টাকার, তো সেই 10 লক্ষ টাকার বিনিময়ে যে পরিশোধ যখন করতে হবে সেই লোনটা, তো তখন কোনো সুদ লাগবে কি না, বা লাগলে কত টাকা সুদ দিতে হবে, ঠিক আছে? এবং ফাইনালি যেটা জানবো যে কত কোন ক্লাস থেকে স্টার্ট করা হবে, অর্থাৎ কোন ক্লাসে স্টুডেন্ট কোন ক্লাস থেকে এই স্টুডেন্ট লোনটা নিতে পারবে। তো সমস্তটা কিন্তু আমরা এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আর কথা না বলি, আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানে ক্লিক করুন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে যে বিষয়টা আমি আপনাদের জানাতে চলেছি, বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু লেখা বেরিয়েছে, তো সেই লেখারই একটা কপি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি একটি পিডিএফের মাধ্যমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার মন্ত্রিসভার ভাষণে তিনি যা বলেছেন যে তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কিন্তু এবার কার্যকরী হবার সময় চলে এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যার কারণেই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটি স্কিম খুবই শীঘ্রই অনুমোদন করতে চলেছে। তো সেই শীঘ্রই সময়টা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হলো 30শে জুন সময়। তো 30শে জুন থেকে আজকে 26 তারিখ, তো আর 4 দিনের পরে আপনারা জানতে পারবেন এটার অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কী, কোন কোন স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা বিস্তারিত অফিসিয়াল আপডেট সেদিন থেকে আপনারা জানতে পারবেন। তবে এখনও পর্যন্ত আপডেট কিন্তু যে পর্যন্ত জানা যাচ্ছে যে এটার জন্য কারা কারা আবেদন করতে পারবে, এই সমস্ত লেখাটা আমরা পড়ব, সেটা থেকে আপনারা জানতে পারবেন। তো দেরি না করে লেখাটা পড়ে নিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার যে ভাষণে বৃহস্পতিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অনুমোদন করতে চলেছে, যা তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একজন শিক্ষার্থী ক্রেডিট কার্ডের সাহায্যে উচ্চতর পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা সেই পড়াশোনা চালাকালীন তিনি লোন নিতে পারে, সেটা হলো পড়াশোনা তাগিদে। আজ মন্ত্রী পরিষদ ছাত্র ক্রেডিট কার্ড প্রকল্পটি অনুমোদন দিয়েছে। তো বিষয়টা জেনে নিন যে এটা তিনি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছেন বা তিনি কী করতে চাইছেন। তিনি অ্যাকচুয়ালি মধ্যবিত্ত ফ্যামিলিদের যেটা একটা প্রবলেম আসে, এটা আমি আপনাদের একটা শর্টে বুঝিয়ে দিই। বিভিন্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে স্টুডেন্টদের একটা সময়ের পরে, সেটা মাধ্যমিকের কিংবা উচ্চ মাধ্যমিকের পরে, একটা ফাইন্যান্সিয়ালি প্রবলেম এসে যারা সম্মুখীন হতে হয়, অর্থের একটা সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার কারণে বিভিন্ন স্টুডেন্টদের কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পড়াশোনাটা আর ক্যারি করতে পারে না, যার জন্য তাদের বাবা মার যে সুবিধার উদ্দেশ্যে বা স্টুডেন্টদের সুবিধার উদ্দেশ্যে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে টাকার সংকটটা দেখা যায়, সেই উদ্দেশ্যে কিন্তু একটা লোন দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম। তো সেই লোনটা আপনি পরিশোধ করবার এখানে কথাও বলা হয়েছে, সেই লোনটা শোধ করবেন লোন নেবার দিন থেকে 15 বছর পর্যন্ত সেই লোনটা পরিশোধের সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আরও আমরা ডিটেলসটা জানবো। তো এটার জন্য যে ক্রাইটেরিয়া, এখান থেকে আমরা লাইনটা পড়লে বুঝতে পারবো যে কেউ পশ্চিমবঙ্গে 10 বছর অতিবাহিত করেছে, অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বসবাস করেছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তখনই পাওয়া যায় যখন মিনিমাম সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসবে তিনি 10 বছরের উপরে পশ্চিমবঙ্গে বসবাস করছে। ভারত বা বিদেশ
স্নাতক, স্নাতক স্তর, ডক্টরেট এবং স্নাতক স্তর অধ্যয়নের মাধ্যমে। তো এখানে মিনিমাম এখানে বলা হয়নি কিছু, তবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তিনি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কিংবা বিভিন্ন কোর্সের মাধ্যমে আইটিআই সেটা হতে পারে কিংবা বিএড হতে পারে কিংবা বিভিন্ন কোর্স হতে পারে, ঠিক আছে, ডক্টরেট হতে পারে সে এবার কিংবা বিভিন্ন কোর্সের মাধ্যমে সেটা কিন্তু এই লোন নেওয়া সম্ভব হবে। তো এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হলেই আবেদন করা যাবে, স্টুডেন্টের বয়স 40-এর মধ্যে হতে হবে, তার নিচে হলে নর্মালি 25-এ 40-এর নিচেই স্টুডেন্টের বয়স হয়ে থাকে। তো একজন ছাত্রকে চাকরি পাওয়ার পরে লোন পরিশোধ করতে হবে, তো এই ব্যাপারটা বুঝে নিন। এটা অনেকেই বলছে যে চাকরি পাওয়ার পরে, এটা তো কেউ শিওর বলতে পারে না যে সেই স্টুডেন্ট লোন নেওয়ার পরে চাকরি পাবে পড়াশোনা করবার পরে। তো সেই লোন নেওয়া টাকাটা যদি তিনি সেই স্টুডেন্ট দিতে না পারে, যেহেতু এই লোনটা পুরোপুরি সেই স্টুডেন্টের নামে হচ্ছে, তো সেই লোনটা যদি সেই স্টুডেন্ট দিতে না পারে সেই ক্ষেত্রে কী হবে এটা জেনে নিন। এটা বিষয়টা হলো যদি সেই স্টুডেন্ট চাকরি না পায় কিংবা কোনো কারণে 15 বছরের মধ্যে সেই স্টুডেন্ট সেই 10 লক্ষ টাকা পরিশোধ করতে পারলো না, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের নামে সেই 10 লক্ষ টাকা একটা পার্সোনাল লোন হিসেবে চলে যাবে, যেটা কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে সেই স্টুডেন্ট যদি লোন নিতে চায় সেটা কিন্তু এই 10 লক্ষ টাকা পরিশোধ করবার পরবর্তীতেই সেই লোনটা নিতে পারবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। তো এখানে বলেছে 30শে জুন, সময় কিন্তু খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, 30শে জুন, আজকে 26 তারিখ, আর 4 দিন পরে কিন্তু এই 30শে জুন ডেট, সেদিন থেকে কর্মসূচি চালু করা হবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে কিছু কিছু তথ্য আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। সেটা হলো এই যে সুদটা, তো সো আমরা কিন্তু বিভিন্ন জানি যে বিভিন্ন ব্যাংকে কিন্তু সুদের পরিমাণ অনেকটাই, সুদের হার অনেকটাই বেশি হয়ে থাকে, সেটা আমরা এই মুহূর্তে একটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। স্টেট ব্যাংক এবং ICICI ব্যাংক, HDFC ব্যাংক, ইয়েস ব্যাংক, তো এই সমস্ত ব্যাংকের পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সে যে সংখ্যাটা কিন্তু সুদের হারের সংখ্যাটা অনেকটাই বেশি। তো এই ক্ষেত্রে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যে লোনটা নেওয়া হবে সেটা কিন্তু খুবই স্বল্প পরিমাণ সুদের হারে এই 10 লক্ষ টাকা স্টুডেন্টদের পড়াশোনার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সেটা হলো 4% সুদের হারে, ঠিক আছে। এবং এখানে মিনিমাম ধরা হচ্ছে যে মাধ্যমিক থেকে শুরু হবে লোন দেওয়া, এবং ঊর্ধ্বে আপনি যেই কোর্স করছেন কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মিনিমাম মাধ্যমিক, সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করলে হবে না, মাধ্যমিক থেকে ঊর্ধ্বে যে কোনো আপনি স্ট্যান্ডার্ডেরই হবেন সেক্ষেত্রে কিন্তু এই লোনটা নেওয়া সম্ভব হবে। তো আবেদন চলবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, এই করোনা পরিস্থিতিতে কোনো অফলাইন প্রসেস হবে না। তো 30শে জুন থেকে কিন্তু এই কর্মসূচিটা আমরা জানতে পারবো, কী কী ডকুমেন্টস লাগবে এখনও পর্যন্ত বিভিন্ন ডকুমেন্টস অনেক নিউজ পোর্টালে জানা যাচ্ছে, তবে কী কী ডকুমেন্টস লাগবে এখনও পর্যন্ত কিন্তু আমরা শিওরলি বলতে পারি না, কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত নেই। তো পশ্চিমবঙ্গের পারমানেন্ট রেসিডেন্সিয়াল, পশ্চিমবঙ্গের 10 বছরের বাসিন্দা হতে হবে। তো স্বাভাবিক ব্যাপার যে 10 বছরের বাসিন্দা না হলে, পশ্চিমবঙ্গে যদি 10 বছর আপনি যদি বাসিন্দা না হয়ে থাকবেন সেক্ষেত্রে আপনি পারমানেন্ট রেসিডেন্সিয়ালের সার্টিফিকেটটা পাবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 10 বছরের পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা শো করাতে হবে। তো এখনও পর্যন্ত এই সার্টিফিকেটটা কিন্তু আমরা বুঝতে পারছি লাগবেই। তো বয়সের ঊর্ধ্বসীমা সেখানে কিন্তু 40 বছরের মধ্যে, ঠিক আছে। তো লোন পরিশোধ করবার সময় পাওয়া যাবে 15 বছর পর্যন্ত। তো লোনটা স্যাংশন হবার পর, অর্থাৎ আপনার হাতে টাকা পাওয়ার পরে সেদিন থেকে 15 বছর পর্যন্ত আপনার লোন পরিশোধের সময়। এই লোনের জন্য কোনো গ্যারান্টার লাগছে না, এমনি বিভিন্ন লোনের ক্ষেত্রে গ্যারান্টারের প্রয়োজন হয়, তো এই ক্ষেত্রে গ্যারান্টার হবে সরকার নিজে। তো এখনও পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপডেট। তো এই ক্ষেত্রে ডকুমেন্টসের কথা আপনারা অনেকে ভাববেন বা বলবেন, তো ডকুমেন্টস লাগবে যেই ক্লাসে আপনি পড়ছেন সেটা কোনো কোর্স হতে পারে, সেটা মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো ক্লাসে যেটার জন্য আপনি লোনটা নিচ্ছেন সেটা শিক্ষার তাগিদেই নিতে হবে, যে শিক্ষার জন্যই আপনি পারছেন না বা আপনার ফ্যামিলি আপনার শিক্ষার পড়াশোনার খরচা চালাতে পারছে না যার জন্য আপনি লোন নিচ্ছেন সেটার প্রমাণ দেখাতে হবে, এবং কোন ক্লাসে আপনি লোনটা নিচ্ছেন সেটার সেই ক্লাসের ডকুমেন্টস শো করাতে হবে, পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট শো করাতে হবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগতে পারে কিংবা সাথে লাগতে পারে, পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই লাগবে, এই সমস্ত ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো এখন বিষয় হলো সুদ তো আপনারা জানলেন যে কেবলমাত্র খুবই স্বল্প পরিমাণ 4% সুদ হিসেবে নেওয়া হচ্ছে, 15 বছরের জন্য আপনাকে টাকাটা যেহেতু দেওয়া হচ্ছে, মিনিমাম মাধ্যমিক পাস থেকে থাকলেই এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন।
তবে এটা অবশ্যই শিক্ষার জন্যই ব্যবহার করতে হবে, সেরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে। এটা থেকে নিয়ে আপনি ব্যবসা কাজে লাগাতে পারবেন না, ঠিক আছে? স্টুডেন্টদের জন্য যেহেতু এটা স্কিমটা চালু করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায়, তিনি কিন্তু আজকে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার এই মন্ত্রিসভায় ভাষণটাতে বলেছেন, ভাষণে তিনি বলেছেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় ভিডিও বানাবার উদ্দেশ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।